স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি খুব ভালো পরীক্ষা দিচ্ছ। টেস্টের প্রশ্নপত্র দেখানোর মূল উদ্দেশ্য, প্রশ্নপত্রটি কেমন হতে পারে মাধ্যমিকে তার সম্বন্ধে একটা সড়গড় হওয়া, অর্থাৎ কতগুলি এমসিকিউ থাকে, কতগুলি এসিকিউ থাকে, কোন অধ্যায় থেকে কোথায় কিভাবে প্রশ্ন আসে, এই সম্বন্ধে যদি তুমি একটা আইডিয়া করে পরীক্ষার হলে ঢুকতে পারো, তাই টেস্টেই বলো আর মাধ্যমিক পরীক্ষাতেই বলো, তাহলে তুমি কিন্তু অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবে। এবং একটি 90 নম্বরের মাধ্যমিকের প্রশ্নপত্র কষা মানে আমি সিলেবাসটাকে পুরোটা জেনে ফেলছি, যদি কোনো ঘাটতি থাকে বা খামতি থাকে তাহলে আমাকে এই প্রশ্নপত্র অনেকটা দূর করে দেবে। প্রতিটা স্কুল তাদের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য কোশ্চান করেন 2022-এ যারা মাধ্যমিক দেবে, মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে। একই প্রশ্ন সমস্ত স্কুলে হবে এমন ভাবার কোনো কারণ নেই, তবে হ্যাঁ, প্রশ্নের মধ্যে প্রচুর মিল থাকতে পারে। ছোট প্রশ্নে মিল না থাকলেও বড় প্রশ্নে মিল থাকার সম্ভাবনা বেশি। ছোট প্রশ্নের জন্য অবশ্যই তোমরা বইটি খুঁটিয়ে পড়ো, তোমরা আমাকে বলো, আমি তোমাদের ছোট প্রশ্নের সিলেবাস কভার করিয়ে দেব, সে ইতিহাস হোক, বাংলা হোক আর ভূগোল সাবজেক্টই হোক না কেন। তাহলে আজকে আমরা অঙ্ক প্রশ্নটি কেমন দেখব এবং সাথে এমসিকিউ এবং এসএকিউগুলির উত্তর জেনে নেব। অঙ্কের আমরা ইতিমধ্যে সাজেশন প্রোভাইড করেছি এবং তুমি খেয়াল করে দেখো যে সাজেশনের প্রচুর সংখ্যক প্রশ্ন এসেছে এই প্রশ্নে, এবং আগামী দিনে মাধ্যমিকেও এই সাজেশন থেকে প্রশ্ন অবশ্যই আসবে। যারা দেখনি তাদের জন্য লিঙ্ক প্রোভাইড করলাম ডেসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে নিও। প্রথমেই তোমাদের এমসিকিউ প্রশ্নগুলির উত্তর আলোচনা করি, যেহেতু অঙ্ক টেস্টের প্রশ্ন 90 নম্বরের। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, দেখো যে এই প্রশ্নটির তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম উত্তর বি 12%। তারপরে আমি পুরো প্রশ্নটা পড়ছি না, লম্বা হবে ভিডিওটা, প্রশ্নটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এর উত্তর হবে ডি 1,53,000। তারপরের প্রশ্নটির দুটি সমান হলে কে এর মান এখানে জানতে চাওয়া হয়েছে, কে এর মান হবে 25/8। এরপরে 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সে প্রশ্নের উত্তর সি এর দাগের 6 সেমি। 5-এ যে ট্রপিজিয়ামের সংক্রান্ত যে প্রশ্নটি রয়েছে এখানে পাশে দেখো কষে দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পারবে, তার উত্তর হয়েছে ডি 60 সেমি। তারপরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন বৃদ্ধি পায়, শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়, এ 100%। এরপরে শূন্যস্থান পূরণ থাকে তোমাদের, 5টি শূন্যস্থান পূরণ তোমাদের করতে হবে, থাকে সংখ্যায় বেশি। প্রথমে যে শূন্যস্থান পূরণটি হবে তাতে উত্তর আসবে কষলে 900 টাকা। √5-3 এর করণেই উৎপাদক হবে, দুটো অ্যান্সারই করা যাবে, √5+3/-√5-3। নেক্সট, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্যে সমানুপাতি কত হবে, না উত্তর হবে 4। অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশের কোণ, উত্তর হবে সূক্ষ্ম কোণ। নেক্সট চলে এসো বৃত্তের কোনো জায়গা, ওই এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের, উত্তর হবে কেন্দ্রগামী। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 × একটি ধারের দৈর্ঘ্য। এরপরের প্রশ্নগুলি সত্য অথবা মিথ্যা, এখানে 5টি করতে হয়, দেওয়া থাকে 6টি, আগেরটি তো দেওয়া ছিল 6টি, একটি এক্সট্রা দেওয়া থাকে। এক্ষেত্রে তোমাদের প্রথমেরটি সত্য, অর্থাৎ যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, সিলেবাসে দেখবে উত্তমর্ণ অধমর্ণ থেকে প্রশ্ন আছে, অর্থাৎ সিলেবাসটা ভালো করে খেয়াল করলে এবং তুমি সাজেশনটি খেয়াল করো, 4টি পার্টে আমরা সাজেশন দিয়েছিলাম, প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে রয়েছে। 2-এর প্রশ্নের উত্তর দেখো সত্য, 3-এরটি
অমূল্য ধ্রুবক, এটা উত্তর আসবে মিথ্যা। তারপরে চারে এটা মিথ্যা, পাঁচের এটা কষলে পরে চলে আসে মিথ্যা, ছ নম্বরে একটি গোলকের পৃষ্ঠতল যত বর্গ একক এর ঘনফল তার দ্বিগুণ ঘন একক, গোলকটির ব্যাসার্ধ ছয় একক, উত্তর সত্য। এরপরে দু নম্বর মানের দশটি প্রশ্ন তোমাদের করতেই হবে, প্রত্যেকটির মান দুই, কুড়ি নম্বর। আমি অঙ্কগুলো জাস্ট তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, প্রথমে পাটিগণিত থাকে, তারপরে বীজগণিত থাকে, তুমি নিশ্চয় জানো কীভাবে কী প্রশ্নগুলো থাকে, এবং জ্যামিতি থাকে, তো পরিমিতি থাকে। এইভাবে দু নম্বর প্রশ্নে দশটির জন্য কতগুলি প্রশ্ন দেখলে, না দেখো বারোটি প্রশ্ন রয়েছে, দুটো এক্সট্রা রয়েছে। এরপরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর পাঁচ দুগুণে দশ, এটা পাটিগণিত থেকে খেয়াল করে দেখো, সিলেবাস সাজেশনের অনেক অংশই কিন্তু এখানে রয়েছে, সাজেশনটা দেখলেই বুঝতে পারবে। তিনটি প্রশ্ন দুটো করতে হয়। তারপরে ছ নম্বর দাগে বীজগণিতের প্রশ্ন রয়েছে, এখানে প্রত্যেকটির মান তিন, এখানেও তিনটে প্রশ্ন থাকে, দুটো করতে হয়। তারপরে সাতের দাগে তিনটে প্রশ্ন থাকে, চারটে প্রশ্ন থাকে, করতে হয় দুটো, সরি, সাতের দাগে তিনটে প্রশ্ন থাকে, করতে হয় দুটো, দেখে নাও প্রশ্নগুলো এবং মিলিয়ে নেবে, বইয়ে দাগও দিয়ে দেবে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে পড়েছে, কারণ মাধ্যমিকে এগুলোর থেকেই আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এরপরে আটের দাগে তিনটের এক, আটের দাগে দুটো প্রশ্ন দেওয়া থাকে, করতে হয় একটি, দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য, এই দুটো প্রশ্নে যে কোনো একটা আসতে পারে বা দুটোই আসতে পারে। পাঁচ ন নম্বর দাগের জ্যামিতি থেকে প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো সাজেশনের ভিতরেই রয়েছে, আশা করি বুঝতে পারছো দেখলে। দশ নম্বর দাগে তিন নম্বর মানের একটি প্রশ্ন উত্তর করতে হয়, দুটো প্রশ্ন দেওয়া থাকে, এটিও সাজেশন থেকে পড়ে গেছে। এগারোর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে পাঁচ নম্বর মানের স্পর্শক অঙ্কন সংক্রান্ত পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত দুটোই খুব গুরুত্বপূর্ণ, এটাও সাজেশনে রয়েছে। বারো নম্বরে চারটি প্রশ্ন পরিমিতি থেকে করতে হয়, কটা দেওয়া থাকে, দেওয়া থাকে পাঁচটা, তাহলে এই পরিমিতির এই প্রশ্নগুলো দেখে রাখো, এবং যদি কারো মনে হয় প্রশ্নটি খুব দরকার পুরো প্রশ্নটি, তাহলে সে আমাকে কমেন্টের বক্সে জানিও, আমি প্রশ্নটি প্রোভাইড করে দেবো। সবাই সকলেই ভালো থেকো এবং সুস্থভাবে পরীক্ষা দাও, মাধ্যমিকের জন্য শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই